প্রিয় ছাত্রছাত্রী, সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন, সকলকে জানাচ্ছি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আমি দেবাশিস কুমার দাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি নর্থ খুলনা কলেজ, 13 খাদা, খুলনা। প্রতিদিনের ন্যায় যেহেতু এখন আমরা শ্রেণীতে পাঠদান করতে পারছি না, তাই বিকল্প অনলাইনে পাঠদানের জন্য হাজির হয়েছি। আজও এ পর্যায়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আজ ব্যবসায় শিক্ষা শাখা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা থেকে দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হও, আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা খাতা কলম নিয়ে বসো, প্রয়োজন হলে কিছু নোট নিতে হতে পারে। তো আমি এ পর্যায়ে তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা বিশেষ করে যারা এবার পরীক্ষা দেবে, অর্থাৎ 2021 সালে যে পরীক্ষা যাদের হবে এই কোভিড-19 পরিস্থিতিতে, 2021 সালে উচ্চ মাধ্যমিক যে পাঠ্যসূচি তার কিছু পুনর্বিন্যাস করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের যে এই যে পত্রটার কথা বললাম ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা থেকে যে অধ্যায়গুলো থাকবে তার ভিতরে একটি হচ্ছে প্রথম অধ্যায়, যেটা ব্যবস্থাপনার ধারণা। এই ব্যবস্থাপনার ধারণার এই অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমরা, বিশেষ করে আমি আবারও বলছি, যারা পরীক্ষা দেবে তারা একটু মনোযোগী হবে, সেটা হচ্ছে কি ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, এরপরে আছে ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার বিশেষ করে ব্যবস্থাপনার আওতা, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, আবার আরেকটি যে বিষয় আছে ব্যবস্থাপনা কি একটি পেশা, আর এরপরে আর যেটা আছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার সার্বজনীনতা। এই বিষয়গুলো তোমরা বিশেষ করে দ্বিতীয় বর্ষ যারা এই সামনে পরীক্ষা দিতে যাচ্ছ তারা একটু বিশেষ করে মনোযোগী হবে। আমি তোমাদের বিগত দিনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের হয়তো সকালেই সেটা লক্ষ্য করেছো, যেটা আমি সেখানে ব্যবস্থাপনা ধারণা যে বিষয়টা এবং ক্রমবিকাশ কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আবার সেই পাঠে যাওয়ার পূর্বে বিগত দিনে যেটা আমরা ব্যবস্থাপনা কি এই বিষয়টা সামান্য একটু বলতে চাই। আমরা যেটা লক্ষ্য করেছি ব্যবস্থাপনা কি এটা যদি আর একটু বলি, তাহলে নতুন করে বা মানে পুনরায় আরেকবার যদি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটা কাজ সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিক, অর্থাৎ একটা পূর্বণু একটা লক্ষ্য নির্ধারণ করে একটা পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা মাফিক সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করার যে কার্যক্রমটাকে আমরা ব্যবস্থাপনা বলতে পারি। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি ব্যবস্থাপনার সংজ্ঞা, তোমরা হয়তো আগের দিনে সেটা নিয়েছিলে, আজকে আর একবার একটু লক্ষ্য করো। আমি পুনরায় আরেকবার তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে। প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে উপকরণাদির কার্যকর প্রয়োগের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ তোমরা দেখলে যে ব্যবস্থাপনা কাকে বলে। এখন আমরা এই যে বিশেষ করে তোমাদের যে পাঠ্যসূচিটা বললাম বিষয়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে, এটা তো এটা শুধু যে প্রথম দ্বিতীয় বর্ষের অর্থাৎ পরীক্ষার্থীদের না, প্রথম বর্ষেরও তোমরা একটু লক্ষ্য করবে এর সাথে সাথে, তাহলে সবাই উপকৃত হবে। তো আমরা যে বিষয়টা দেখলাম সেইটা গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল এবং তোমরা নিশ্চয়ই বইটি আর একটু ভালো করে দেখেছো, আজ আমি তোমাদেরকে যেটা নিয়ে বিস্তারিতভাবে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব আর ব্যবস্থাপনার যে কার্যাবলী, এই দুটো বিষয় নিয়ে যথাসম্ভব আলোচনার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগী হও। তো আমি ব্যবস্থাপনার গুরুত্বটা প্রথমে আলোচনা করতে চাচ্ছি, দুটো একটা পয়েন্ট তোমরা একটু লিখে নিও। তো এখানে আমি যেটা বলতে চাই, গুরুত্ব কথাটা যদি আমরা একটা ভালো করে বুঝতে চাই সেটা কি, যে কোনো কাজ আমরা যেটা করে থাকি কেন করছি, এর যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটাই কিন্তু তার গুরুত্ব আমাদেরকে জানায়। অর্থাৎ যেমন আমরা পড়ালেখা করছি ভালো একটা ফলাফলের জন্য, অর্থাৎ ভালো ফলাফলের গুরুত্বটাকে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা একটা সুন্দর কিছু করতে পারবো, এটাই আমাদের গুরুত্ব, ভালো একটা ফলাফলের। এরকম ব্যবস্থাপনারও নিশ্চয়ই তাহলে একটা গুরুত্ব আছে। আমরা তো জানলাম ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা হচ্ছে একটি কাজ বা কোনো একটা লক্ষ্য নির্ধারণ করে সেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমটাকে সুসম্পন্ন করা।
তাহলে আমরা দেখি এখন এই এইটা আরেকটু বিস্তারিতভাবে দেখি ব্যবস্থাপনার গুরুত্বটা কি। তোমরা একটু লিখে নাও ব্যবস্থাপনার গুরুত্ব যদি আমরা দেখতে চাই। সেখানে দেখা যাচ্ছে কি ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে একটি হচ্ছে উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। এই সুষ্ঠু ব্যবহারটা আমরা দেখব। আর একটা হচ্ছে কি দক্ষতা বৃদ্ধি। ব্যবস্থাপনার যে আরেকটা গুরুত্ব সেটা হচ্ছে আমাদের যে কার্যক্রমটা সেটাতে আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা, এটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করো। তারপর আরেকটা হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই বিষয়গুলো মূলত ব্যবস্থাপনার গুরুত্বের ভিতর পড়ে, অর্থাৎ এই বিষয়গুলো আলোচনা করলে আমরা ব্যবস্থাপনার গুরুত্বটা আরও ভালো করে বুঝতে পারবো। এখন তোমরা একটা একটা করে একটু আলোচনা করি, লক্ষ্য করো। উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, এই যে কথাটা বলা হলো, অর্থাৎ আমরা জানি আমরা যেহেতু ব্যবসার সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন উপকরণ থাকে সেই উপকরণগুলোর ভিতর কী থাকে, ভূমি থাকে, শ্রম, মূলধন, তারপরে আরও যে আর একটি বিষয় যে থাকে সংগঠন, এই যে বিভিন্ন যে উপকরণ ইত্যাদি উপকরণ, এই উপকরণগুলোকে আমরা যদি সুষ্ঠু ব্যবহার না করতে পারি, অর্থাৎ এর কোনোটাকে যদি যথোপযুক্তভাবে ব্যবহার না করতে পারি, অর্থাৎ যতটা পাওয়া সম্ভব সেইটার ব্যবস্থা যদি করতে না পারি, তাহলে আমাদের কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ আমরা যে প্রত্যাশিত আমাদের যে মুনাফা সেটা কিন্তু হবে না, যে কারণে আমাদের যেটা করতে হবে এই ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি যে সকল উপকরণ আছে এই উপকরণগুলোকে সঠিকভাবে ব্যবহারের চেষ্টা করতে হবে, অর্থাৎ সুষ্ঠু ব্যবহারের ব্যবস্থা করতে। আর ব্যবস্থাপনায় সেই কাজটা করে দেয়, কারণ ব্যবস্থাপনার সঙ্গে আমরা দেখেছি কি একটা লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যের আলোকে আমাদের কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো তার ভিতর প্রথম থাকে পরিকল্পনা। পরিকল্পনাটা যেখানে থাকে, যদি সেটা একটা সুন্দর পরিকল্পনা হয়, তাহলে কিন্তু সেখানে একটা সুন্দর লক্ষ্যে পৌঁছানো খুবই সম্ভব। অর্থাৎ আমরা যে লক্ষ্যটা স্থির করেছি আমরা সেখানে পৌঁছাতে পারব। এটা বিভিন্ন, এটা আমরা যেখানে দেখি না কেন, এই মানে এই এই সুষ্ঠু ব্যবহারটা কিন্তু মানে প্রতিষ্ঠানের মালিক পক্ষই সাধারণত এটা নির্ধারণ করে থাকে কোন কাজটা কীভাবে করা হবে, এবং পরিপূর্ণভাবে তার ব্যবহার নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাহলে ব্যবস্থাপনা এই কাজটা করে দিয়ে থাকে। এরপরে আমরা দেখলাম কোনটা, সেটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। ব্যবস্থাপনার যে কাজটা আমরা বললাম, সেখানে যে কর্মকাণ্ডগুলো আমরা ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় একটা সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা সুষ্ঠু ব্যবস্থাপনা যদি আমরা পরিচালনা করে থাকি, তাহলে কি হয় আমাদের কর্মক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে, যে আমাদের যে লক্ষ্যে আমরা যেতে চাচ্ছি সেই লক্ষ্য যাওয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে কি একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা বলেছিলাম। অর্থাৎ শৃঙ্খলা বলতে আমরা কি বুঝি, রীতি, নিয়ম, কানুন, এইগুলোকে আমরা বলে থাকি শৃঙ্খলা। ব্যবস্থাপনা সেই শৃঙ্খলাটা এনে দেয়, কারণ হচ্ছে কি কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রধানত যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের কিছু নিয়ম কানুন, নীতি রীতি এগুলো মেনে চলতে হবে। আমরা যদি তা না মানি তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যদি আমরা এরকম বলি যে একটা কাজ করার জন্য আমরা কাউকে দায়িত্ব দিলাম, এখন সে কাজটা সঠিকভাবে করছে কিনা, সে নিয়মের মাধ্যমে করছে কিনা, যেমন ধরো যদি আমরা একটা জামা তৈরি করতে বলি, যদি এরকম হয় যে জামাটা তৈরি করে জামা যেমন একটা পকেট দেওয়ার কথা সামনে সে পকেট দিয়ে রাখলো পিছনে, তাহলে কি হবে, এই যে এটা এটা কি হলো, হবে না। এটা উদাহরণ হিসেবে বললাম। ঠিক সেরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে শৃঙ্খলার সহিত করতে হবে, এটা হচ্ছে শৃঙ্খলা। তাহলে কি হয় ব্যবস্থাপনা এই সার্বিক কাজগুলো, যেহেতু ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের মাধ্যমে এগুলো দেখা হয়, হ্যাঁ নির্দেশনা দেওয়া হয়, সমন্বয় প্রয়োজন হলে সমন্বয় করা হয়, এইগুলো এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এরপর হচ্ছে কি উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। যেমন ধরো ব্যবস্থাপনার সাথে অনেকগুলো বিষয় যেহেতু সম্পর্ক যুক্ত, তার ভিতর আমরা দেখেছিলাম ভূমি, শ্রম, মূলধন এগুলো তো আছে, এছাড়াও আছে আমরা এই যে শ্রমের কথা বললাম, শ্রম মানে শ্রমিক থেকে আসে এই শ্রমটা, অর্থাৎ মালিক শ্রমিক বা মালিক ক্রেতা, হ্যাঁ শ্রমিক কর্মী, ক্রেতা ভোক্তা, এরকম বিভিন্ন বিষয় আসে। এই বিষয়টা যখন আসে তাহলে কি দেখা যায় কি এদের প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে। অর্থাৎ আমাদের শ্রমিকরা
যদি মালিকদের পছন্দ না করে, আবার মালিকরা যদি শ্রমিকদের পছন্দ না করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু কেউই কর্মক্ষেত্রে যেহেতু তারা হবে না, উত্তমভাবে তাদের কর্মদক্ষতা প্রয়োগ করতে পারবে না, উৎপাদন ব্যাহত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা কিন্তু ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজের ভিতর পড়ে। এরপরে হচ্ছে কি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ ব্যবস্থাপনা যেটা করে থাকে, একটি সুষ্ঠু ব্যবস্থাপনা কিন্তু অধিক কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। অর্থাৎ একটি কাজ সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য অনেকগুলো বিভাগের প্রয়োজন হয়, নতুন নতুন পলিসি গ্রহণ করার প্রয়োজন হয়, নতুন নতুন ব্যবসায় সংগঠনের প্রয়োজন হয়। এই সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে অনেক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনার যে গুরুত্ব, এটা ব্যবস্থাপনার ধারণাটাকে আরও সুন্দর করার জন্য এই যে বিষয়গুলো বললাম, অর্থাৎ কেন আমরা ব্যবস্থাপনাটা আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক জীবনে প্রয়োজন, সেটা আমরা এই গুরুত্বগুলো বিবেচনা করলে দেখতে পাব। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি এটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো, বাকিটা তোমরা তোমাদের বই থেকে আরো সুন্দর করে দেখে নিও। এরপরে আমি আসবো ব্যবস্থাপনার কার্যাবলী, অর্থাৎ ব্যবস্থাপনার যে প্রক্রিয়াটা, আমরা যেটা বললাম, আমরা সংজ্ঞায় যেটা দেখলাম, সেখানে দেখা গেছে কি ব্যবস্থাপনার যে সংজ্ঞা, সেখানে বিভিন্ন যে উপকরণাদির কার্যকর প্রয়োগের জন্য কি করা হয়, একটা পরিকল্পনা করা হয়, তারপর একটা সংগঠন তৈরি করা হয়, সংগঠনের একটা কর্মী সংস্থানের প্রয়োজন হয়, তারপরে নির্দেশনা দিতে হয়, আর প্রেষণার প্রয়োজন হয়, সমন্বয় সাধন করতে হয়, তারপর সর্বশেষ যেটা আসে একটা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলোই কি আমরা এক কথা বলতে পারি ব্যবস্থাপনার কার্যাবলী। আমি যে কথাগুলো বললাম তোমরা যদি একটু লিখে নিতে চাও নাও, যেমন বলা হচ্ছে কি পরিকল্পনা, তারপরে বলা হলো সংগঠন, তারপরে হচ্ছে কর্মী সংস্থান, এরপরে হচ্ছে নেতৃত্ব, অর্থাৎ নেতৃত্ব দান, এই নেতৃত্ব দানের কয়েকটা অংশ সেটাকে বলা হয় নির্দেশনা, তারপর হচ্ছে প্রেষণা, আর একটা হচ্ছে সমন্বয় সাধন। অর্থাৎ এই যে নেতৃত্ব দানের ভিতর কিন্তু এই অংশগুলো পড়ে। আরেকটি বিষয় হচ্ছে নিয়ন্ত্রণ। এই যে পাঁচটা ধাপের ভিতর আরও অতিরিক্ত ধাপ তিনটি বললাম, বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে যে তিনটে অতিরিক্ত ধাপ বললাম, একটা হচ্ছে নির্দেশনা, একটা প্রেষণা, একটা সমন্বয়, এই কর্মকাণ্ডগুলোই কিন্তু ব্যবস্থাপনার মূল কার্যাবলী। অর্থাৎ আমরা যদি এই কর্মকাণ্ডগুলো একটু একটু আলোচনা করি, তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে এবং বুঝতে পারবে যে ব্যবস্থাপনা কার্যাবলীগুলো কতটা এই কাজগুলো দিয়ে সুসম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাটা কি, এটা আমরা সবাই জানি। আমরা ধরো আমরা বাজারে যাচ্ছি, আমাদের একটা পরিকল্পনা থাকে না, আমরা বাজারে যাচ্ছি কী জন্যে যাচ্ছি, যদি বাজার করতে যাই তাহলে আমাদের টাকা নিতে হবে, আমাদের ব্যাগ নিতে হবে, অথবা আমরা কিসে যাব, হেঁটে যাব না সাইকেলে যাব অথবা অন্য কোনো যানবাহনে যাব, এর যে পরিকল্পনা, বাজারে যে কোথায় কী করব, কী কিনব, এই যে একটা পরিকল্পনা, এটা কিন্তু থাকে। এই যে ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটা সুন্দর কিছু প্রত্যাশা করতে গেলে এই পরিকল্পনাটা সর্বপ্রথমে করতে হবে। পরিকল্পনাটা হচ্ছে কি, এক কথায় লক্ষ্য নির্ধারণের, লক্ষ্যে পৌঁছানোর প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু পরিকল্পনা। এরপরে কি হচ্ছে সংগঠন, এই সংগঠনটার দিয়ে কি হলো, আমরা ইট বালি সিমেন্ট কথার কথা একটা নির্মাণ কাজ পরিচালনা করার জন্য আমরা সব কিছু ইট বালি সিমেন্ট রড সব এনে হাজির করলাম, কিন্তু দেখা যাচ্ছে কি যেগুলো কারে দিয়ে করা হবে, সেই শ্রমিক, সেই যে রাজমিস্ত্রি অথবা নির্মাণ কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের যদি নিয়োগ দেওয়া না হয় বা কে কোনটা করবে এটা যদি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমাদের এবার একটা সংগঠন কাঠামো তৈরি করতে হবে, কাকে দিয়ে কোন কাজটা করানো হবে, এটা হচ্ছে সংগঠন। অর্থাৎ সংগঠনটা কিন্তু ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের একটা সুষ্ঠু সংগঠন করতে হবে। অর্থাৎ এটা তো আমি একটা নির্মাণ জগতের কথা বললাম, আমরা যদি সামগ্রিক একটা প্রতিষ্ঠানের কথা ভাবি, আমাদের যেমন আমরা যে শিক্ষকতা করি, আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে কলেজ, আমাদের প্রিয় যে সরকারি নর্থকোনা কলেজের কথা যদি বলি, দেখো সেখানে আমাদের কিন্তু অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ মহোদয় আছেন, আমরা শিক্ষক মণ্ডলী আছি, আমাদের কর্মচারীরা আছে, এই যে সব কিছুই কিন্তু একটা কাঠামোবদ্ধ হয়ে আছে। এই পদগুলো করা হয়েছে কেন, এই পদগুলো না থাকলে এই প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা হচ্ছে সংগঠন। এরপরে কি হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ এই যে আমাদের যে সংগঠন, আমি যে আমাদের কলেজের কথা বললাম, দেখো এখানে প্রত্যেকটা পদের জন্য এক একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয়ের শিক্ষক হিসেবে বিভিন্ন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে,
এরকম আমরা যদি অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বলি, যে কাকে দিয়ে, যেমন ধরো একটা বিশাল উৎপাদন এবং বিক্রয় ব্যবস্থাপনার যদি পরিকল্পনা করতে, তাহলে উৎপাদন ব্যবস্থাপনা জন্য কি কিছু উৎপাদন ব্যবস্থাপক থাকবে, তার অধীনে কিছু ক্রয় ব্যবস্থাপক মানে ক্রয় কর্মী থাকবে, ক্রয়ের কাজ পরিচালনা করার জন্য অর্থসংস্থানের প্রয়োজন হবে, তার একটা দপ্তর থাকবে, তারপরে পরিবহনের মাধ্যমে সেই মালামালগুলো তাদের সেই কারখানা আনার ব্যবস্থা করতে হবে। এরকম সামগ্রিক ব্যবস্থাপনা করার জন্য কিন্তু কর্মীর প্রয়োজন হবে, কারণ যতই সুন্দর সংগঠন তৈরি করি না কেন, কর্মী ছাড়া এটা কখনোই বেগবান হতে পারে না এবং এটা ফলপ্রসূ কোনো কিছুই আমরা সেখান থেকে আশা করতে পারি না। তাহলে কি হবে, একটা সুষ্ঠু কার্য সম্পাদন করার জন্য একটা সুদক্ষ কর্মী বাহিনী আমাদেরকে কিন্তু নিয়োগ দিতে হবে, অর্থাৎ কর্মী সংস্থান করতে হবে, অর্থাৎ কর্মীদেরকে সেখানে সংগ্রহ করে এনে বিভিন্ন কাজের জন্য তাদের পরে কাজের ভার দিতে হবে। এরপরে হচ্ছে যেটা বলেছিলাম নেতৃত্ব এবং নেতৃত্ব আর কি, নেতৃত্ব বা নির্দেশনা দান, নেতৃত্ব দান যে বিষয়টা, অর্থাৎ নেতৃত্ব বলতে কি, এই সার্বিক কর্মকাণ্ডগুলো যে পরিচালনা করে তাকে আমরা বলে থাকি নেতা। এখন এই নেতা থেকে আসছে নেতৃত্ব, অর্থাৎ সামগ্রিক কাজগুলো তো কারোর না কারো একজন বিশেষ ব্যক্তি নির্দেশে নির্দেশনায় আমাদেরকে যেতে হবে। এই নির্দেশনার যে বিষয়টা, সে একজন ব্যক্তির নেতৃত্বে এটা এগিয়ে যেয়ে থাকে। যেমন আমরা যদি আমাদের স্বাধীনতার কথা বলি, সেখানে কিন্তু আমাদের একজন জাতির পিতা আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। তাহলে একজন বিশেষ যে কোনো কাজের জন্য একজন নেতা থাকতেই হবে, তার অধীনেই আমরা সবাই কিন্তু চলব, এটা একটা বিষয়। এরপরে আসছে আমাদের প্রেরণা। প্রেরণাটা কি, প্রেরণাটা হচ্ছে আমাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করার একটা প্রক্রিয়া, অর্থাৎ প্রেরণা দিতে হবে তাদেরকে, কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে পারে, তারা যেন করে, এরকম একটা ভাবে তাদেরকে মনোবল বা বিষয়টা ই করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের প্রেরণার মাধ্যমে, যাতে কর্মীরা হতোদ্যম না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে কি বলা হচ্ছে, সমন্বয় সাধন। অর্থাৎ সমন্বয় সাধনটা কি, সমন্বয় সাধনটা হচ্ছে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যদি কোথাও কোনো বাধার সৃষ্টি হয়, কোনো গ্রুপের ভিতর যদি কোনো বা মানে কোনো বিচ্ছেদের ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ কোনো একটা কাজ কোনো একটা কাজের জন্য যেন থেমে না যায়, হ্যাঁ, যে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ের কাজে তাকে নিয়োগ করতে হবে, কোনো একজন কর্মীর কোনো অনুপস্থিতি অন্য একটা কর্মীকে দিয়ে যেন সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলোকেই আমরা বলে থাকি সমন্বয় সাধন। এরপর হচ্ছে সর্বশেষ আমরা বলতে পারি যেটা ব্যবস্থাপনার কাজের ভিতর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি, নিয়ন্ত্রণটা হচ্ছে কোনো একটা কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে নিয়ন্ত্রণ মাফিকভাবে চলে, আমাদের মূল লক্ষ্যের দিকে যেন ধাবিত হয়। নিয়ন্ত্রণ ছাড়া যদি আমরা দেখি, যেমন আমরা নৌকায় জানি যে একজন মাঝি থাকে, সে আমাদের পাল মানে নৌকার হাল ধরে রাখে, হাল যদি ধরা না থাকে তাহলে তো নৌকা যেদিক খুশি সেদিক চলে যায়। নিয়ন্ত্রণটাও ঠিক সেরকম, আমরা যে লক্ষ্যটা পৌঁছাতে চাচ্ছি সেই লক্ষ্যের দিকে যাতে আমরা ধাবিত হই, আমাদেরকে সবসময় সেইভাবেই নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আমরা কতটা চাচ্ছি, কাঙ্ক্ষিত ফল পাচ্ছি কি না, আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করেছি সেখানে যেতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, আমরা যে মুনাফার আশা করছি সেটা পেতে গেলে আমাদের দেখতে হবে যে উৎপাদন সেটা সঠিকভাবে হচ্ছে কি না, এই বিষয়গুলোই মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করে থাকি। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বুঝেছো এবং আরও ভালো করে এটা দেখবে, এবং তোমাদের যেটা বললাম, আমরা আগামীতে ব্যবস্থাপনার চক্র এবং ব্যবস্থাপনার আওতা নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যেটা বললাম, তোমরা বিশেষ করে প্রত্যেকটা বিষয়ের যে মূল ধারণাগুলো সেটা নেওয়ার চেষ্টা করো, যেমন ব্যবস্থাপনাটা কি এটা ভালো করে যদি তুমি বুঝতে পারো, তাহলে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তোমাদের সবসময় যেহেতু সৃজনশীল পদ্ধতি আমি বলে থাকি যে কথাটা, সেটা হচ্ছে কি, তোমাদেরকে অবশ্যই এই জ্ঞানের অংশটাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, এবং জ্ঞান অনুধাবনটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তো এ পর্যায়ে আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে, তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং সকলে এই সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা নিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।